অনেকেই আমাকে মেসেজ করছো যে দাদা কবে থেকে মেরিট লিস্ট প্রকাশিত হবে এই তো আর কয়েকদিন বাকি রয়েছে পূজার ছুটি পড়ে গেলে আমাদেরকে আবার এক মাস অপেক্ষা করতে হবে তো আজকের ভিডিওতে মূলত মেরিট লিস্ট নিয়েই আলোচনা করব পূজার আগে সম্ভব কি সম্ভব নয় মেরিট লিস্ট প্রসেসে কেন দেরি হচ্ছে সমস্ত বিষয়টা তোমাদের সামনে ক্লিয়ার করার চেষ্টা করব প্রথমেই বলি যে তোমরা প্রত্যেকেই জানো যে এতদিন ধরে প্রায় এক মাসের কাছাকাছি সময় ধরে ফর্ম ফিল আপ চলল ডেটের পর ডেট ডেটের পর ডেট করতে করতে চার তারিখ ফাইনালি ফর্ম ফিল আপের ডেট শেষ হয়েছে এরপর মেরিট লিস্ট প্রকাশ হওয়ার কথা কিন্তু এখনও পর্যন্ত মেরিট লিস্ট প্রকাশিত হয়নি এর পিছনে বেশ কিছু কারণ রয়েছে যেগুলো ভ্যালিড কারণ মানে এখানে পর্ষদ যে ডিলে করছে ব্যাপারটা তা নয় কিছু প্রসেস রয়েছে সেই জন্য মেরিট লিস্ট মূলত দেরি হচ্ছে তো মেনলি কি হয় মেরিট লিস্ট প্রকাশের জন্য প্রথমে তোমরা যারা আবেদন করছো নির্দিষ্ট ইনস্টিটিউটগুলোতে সেখানে আবেদন প্রক্রিয়া শেষ হয় তারপর সেই সমস্ত ইনস্টিটিউট কি করে বোর্ডের সিক্রেট লগ ইন এর আইডি পাসওয়ার্ড নিয়ে তারা সমস্ত ফর্ম কিন্তু স্ক্রুটিনি করে মানে এগুলো সমস্ত কলেজ কর্তৃপক্ষই করে যে কলেজে তুমি আবেদন করেছো সেই কলেজ কর্তৃপক্ষ তোমার সমস্ত ডকুমেন্টস যেগুলো তুমি দিয়েছো তার সঙ্গে তোমার যে সমস্ত তথ্য তুমি ইনপুট করেছো ফর্ম ঠিকঠাক আছে কিনা সেটা কিন্তু তারা স্ক্রুটিনি করে দেখে এই স্ক্রুটিনি করে দেখার পর তারা যে সমস্ত ফর্ম ঠিক থাকে সেগুলোকে বোর্ডে ফরওয়ার্ড করে আর বাকিগুলোকে রিজেক্ট করে দেয় এরপরে বোর্ড কি করে সেই সমস্ত ফর্মগুলোকে ভেরিফাই করার পর মেরিট লিস্ট প্রিপেয়ার করে ওই মেরিট লিস্ট প্রিপেয়ার করার পর বোর্ড কি করে আবার সেই মেরিট লিস্টকে অ্যাপ্রুভ দিয়ে আবার সেই কলেজকে ফরওয়ার্ড করে সেই ইনস্টিটিউটকে ফরওয়ার্ড করে তারপর সেই ইনস্টিটিউট বোর্ডের নির্দেশ অনুসারে ভর্তি প্রক্রিয়া শুরু করে তার মানে প্রসেসটা কিন্তু একদম সহজ বা খুব দ্রুত সম্ভব তা নয় যেহেতু চার তারিখ পর্যন্ত ফর্ম ফিল আপ হয়েছে এরপর কিন্তু এই স্ক্রুটিনি ভেরিফিকেশানের প্রক্রিয়া শুরু হয়েছে এবং এটা একটা সময় লাগে প্রতি বছরই সময় লাগে তবে চার তারিখের পর থেকে বিভিন্ন প্রাইভেট কলেজগুলোতে ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে কিন্তু মেরিট লিস্ট এখনও পর্যন্ত কিন্তু অফিসিয়ালভাবে কোনো কলেজের হাতে এসে পৌঁছায়নি তবে ভর্তি প্রক্রিয়া চার তারিখের পর থেকে শুরু হলে মোটামুটি সেটাকে আমরা ভ্যালিড হিসাবে মানব আগের ভিডিওতে আমরা সেটাই বলেছিলাম যে চার তারিখের পর থেকে ভর্তি প্রক্রিয়ার যারা প্রাইমারি ডেটের ফর্ম ফিল করবে বিষয়টা নিয়ে ভাবছিলে চিন্তায় ছিলে যে কি করা যেতে পারে অ্যাকচুয়ালি বড় প্রবলেম অন্য জায়গায় হয়ে তোমরাও জানো যাই হোক তবুও সকলে তো পরীক্ষাটা দেবে সেই জন্য বলেছিলাম চার তারিখের পর থেকে ভর্তি প্রক্রিয়ার স্লিপ নিয়ে তোমরা আবেদন করতে পারো সেটা তুলনামূলক দেখতে গেলে আপাতত তোমাদের ভর্তি প্রক্রিয়াটা লিগালি হয়েছে বা সেটা ধরা যেতে পারে কিন্তু আগে থেকেই পর্ষদ বলেছে যে প্রত্যেকটি কলেজে এবার থেকে অনলাইনের মাধ্যমে অ্যাডমিশান হবে সেই একটা প্রসেস লাগবে দীর্ঘ প্রসেস হবে অনলাইনের মাধ্যমে সমস্ত প্রাইভেট কি সরকারি কি সমস্ত কলেজেই কিন্তু ভর্তি প্রক্রিয়া হবে কিন্তু প্রাইভেট কলেজগুলো যেহেতু নিজেরাই ফর্ম স্ক্রুটিনি করে ভেরিফিকেশান করে তো সেক্ষেত্রে তারা জানে যে আমরা যাদেরকে অ্যাডভান্স ভর্তি নিচ্ছি তাদের কোনো অসুবিধা হবে না কিন্তু সরকারি কলেজগুলোর ক্ষেত্রে তো ওই প্রসেস নেই তো তাদের জন্য কিন্তু অপেক্ষা করতে হবে এখন তাহলে কবে প্রকাশিত হবে মেরিট লিস্ট দেখো এখানে নির্দিষ্ট করে বোর্ডের তরফ থেকে কোনো নোটিশ কিন্তু আসে না পরপর ওই আগের যে নোটিশ দেওয়া থাকে তার পরিপ্রেক্ষিতে কিন্তু ভর্তি প্রক্রিয়া শুরু হয় তো এক্ষেত্রে আমরা পরিষ্কার করে যে বলে দেবো আজকের থেকে কালকের থেকে আসবে এরকম নয় তবে মোটামুটি চার তারিখের পর আজকের অলরেডি ন তারিখ হয়ে গেল তো আমরা আশা করছি যে এই সপ্তাহের মধ্যে কিন্তু মেরিট লিস্ট আসবে এবং ফার্স্ট ফেজের মেরিট লিস্টের ভর্তি পূজার আগে সম্ভব মানে শেষ হবে এটা আমরা আশা করছি তবে যদি আজকালের মধ্যে মেরিট লিস্ট চলে আসে তাহলে কিন্তু প্রক্রিয়াটা কিন্তু পূজার আগে শেষও হয়ে যেতে পারে পুরো প্রক্রিয়া কিন্তু তার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে এত বিচলিত হলে হবে না সময় নিয়ে ধৈর্য ধরে থাকো আমরা মেরিট লিস্ট প্রকাশের খবর আসলে ইনস্ট্যান্ট তোমাদেরকে জানিয়ে দেবো তোমরাও বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটের দিকে খবর রাখো কোনো নোটিশ দিচ্ছে কি বা পাশাপাশি যে মেরিট লিস্টের চেকিংয়ের যে লিঙ্ক সেই লিঙ্কটাও দেখবে ওখানে দু হাজার সতেরো উনিশ দেখাচ্ছে আসলে এখনও পর্যন্ত তো আপডেট হয়নি ব্যাপারটা সেই জন্য ওখানে এরকম দেখাচ্ছে ওই লিঙ্কের মাধ্যমে তোমরা মেরিট লিস্ট চেক করতে পারবে একটু সময় লাগবে ধৈর্য ধরো এই সপ্তাহের মধ্যে মেরিট লিস্ট আসার সম্ভাবনা রয়েছে আর যদি দ্রুত চলে আসে তাহলে পুরো প্রক্রিয়া সম্পন্ন হয়ে যাবে পূজার আগে আর যদি লেট হয় তাহলে ফার্স্ট ফেজের হয়তো ভর্তি প্রক্রিয়া শেষ হবে তারপরের প্রক্রিয়াগুলো পূজার পরে হবে তবে এবং আমার মনে হয় পর্ষদ চাইবে যে দ্রুত ভর্তি প্রক্রিয়াটা অন্তত পূজার আগে শেষ করে নেওয়ার সেই জন্য চিন্তা করার কোনো কারণ নেই একটু ধৈর্য ধরো এই সপ্তাহের মধ্যে আমরা আশা করছি প্রথম দু তিন দিনের মধ্যে খুব হাই চান্স আছে মেরিট লিস্ট চলে আসার একটু ধৈর্য ধরে থাকো আশা করছি মেরিট লিস্ট তাড়াতাড়ি আসবে আর আসলেই আমরা তোমাদেরকে জানিয়ে দেবো